এখন যাইতেছি আপনাদেরকে সাথে করে নিয়ে যাইতেছি, দেখি যে আমার লকটা কিভাবে ঠিক করে গেল। এই কারণে এই ব্লগটা করা আমি লক এই লোকটারও দেখাবো এবং কিভাবে ঠিক করে ওইটাও দেখাবো আপনাদের। তো সাথে থাকুন, যাইতেছি লক ঠিক করে বললাই। আজ যাদের খবর বল আমি পারি না, ধন্যবাদ আমার জিনিস ঠিক করছি। আমি ফোন দিছি, ফোন দিছি আর কইতেছে কয় আমি না আইন আমি ঠিক করে দেবো। আমি তো বালা করে করে দিয়ে দেন ঠিক বার বার আই দিতাম না আমার কাছে না না মনে না শুরু কাম করলো। এত মাপ দিছি, কি মাপ দিছি, মাপ হইলো না, আর একটা লাগা মাপ দিছে। হ্যাঁ লম্বাটা খুলছে, লম্বাটা লাগে এটার সাথে কোনো সম্পর্ক নাই, লম্বাটার সাথে এটার সাথে সম্পর্ক থাকলে আপনার এইটা নিচে টারে চাপ দিলে খুলে যায় কেমনে। খবর আছে আজকে আজকেও গরম কম নি, কালকে হালকা আসিল মানে তেমন বুঝা যায় না, আজকে কিন্তু গরম ভালো গরম পড়তেছে। দুই তিন মিনিট গাড়ি চালায় আইলে এরা জানে আল্লাহ জানে এরা কেমনি কি করে, পাখির ভিতরে তো অবশ্যই গরম লাগে গরমের দিন না, শিক্ষারা তো এরকম শিক্ষারা কোন ধর্মের লোক। সিনেমা গ্যারাজ বলে সিনেমা আলামিন কে কার নাম, আপনি এই ইয়ের নাম নেই ওই বদ্দার নাম নেই কিন্তু এটা পদ্মা খুলি যাবো গা, মানে লাগাইলে হিয়ান্তি টান দিলে খুলি যাবো গা, দরকার হয় দরকার ইয়ান দিয়েছে না কুদুরে মোড় যে পুরো তালা খুলিলেন, পুরো তালা খুললে ওই যে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা ফিলিপ নাই। হ্যাঁ আরে বদর্শন করে তুমি যে আছে না, হ্যাঁ তালা দিতে না তার বান্ধিছে না, এটা একটু অ্যাডজাস্ট আছে, এটা অ্যাডজাস্ট হইবার চাই না, তবে দূরে ইয়ে করে দেন আর না তো যদি পুরোটা খুলি কদ্দুরে তার দিই গোড়া ফেঁসাই দেন, ফেঁসাই দিলে শক্ত হয়ে থাকবো আর লইত না, এছাড়া তার বুদ্ধি নেই দেখুন যদি ক্লিপ না হয় পুরোটা খুলে ইয়ে করতে হবে এরকম তাপ দিই অ্যালুমিনিয়ামের ইয়ার ইয়ার
তার তার বাঁধে দিলে অনেকদিন লাস্টিং করবে। এটা ক্লিপে সিরিয়েল এসে টানে ভাই, হে তালার কাম করে না, হে করে ডেন্টিং ফেন্টিং এর কাম, তালার কাম কম করে, ডেন্টিং ফেন্টিং এর আর তালার কাম করে। আমি যে জানা নাই এটা হলো দড়ি বইতে হবে তো না কি জানি না, এখানে তো কারবার এইটা বাকি ডালা এইটাই করে যে জান। এই যে দেখেন এখন আইলাম এই গরমের ভিতরে ভাই, এই যে এম ঠিক করে দিয়েছে কোনো রকম তার দি ফেসা দিয়েছে পাখিটা, আল্লাহ হাতে দেখা যাক কি হয়। অনেক বুঝেই বলছি ভাই যে না এইভাবে লক ঠিক না করলে তো আর হয় না, হে বুঝে না কিছু, হে তারপরও তার দি ফেসা দিয়েছে। তারপরে আগের একটা মনে হয় ইয়ে আছে মানে হে বলে কাটি দিছে আগে ওই বৌড়ির একটু কাটা আছে, ওই কাটা দিয়ে আঙুল দিয়ে কেমনে হে খুলে দিছে, কিন্তু এখানে খুলে দিয়ে আমার তার দি বাঁধে দিয়েছে, আমার পাগল বুঝ দিয়ে দিছে। এই হলো আমাদের আমাদের বাঙালি, আমরা বাঙালি কীভাবে মানে পয়সা নিয়ে বসে দিয়ে চিন্তা আছে কীভাবে ভালো করবো, ওইটার কোনো চিন্তা নেই, যে ভালো করি আমি কাজ করি পয়সা নেব, আমার হালাল রুজি হালালভাবে আমি টাকা ইনকাম করি, সেই দিকে খেয়াল না রাখি কীভাবে মানুষ পাগলের মতো ঘুষ দিয়ে টাকা নেবো সেই চিন্তা করে বাঙালিরা। তো এটার বিচার আপনাদের কাছে আমি দিলাম, আপনারা এটার বিচার করিয়েন, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এইভাবে মানে প্রতারণা, আমরা দেশেও হইতেছি বিদেশের মাটিতে হইতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সালামু আলাইকুম।